এক দফা দাবিতে আজ থেকে অনিশ্চিতকালীন ধর্মঘট শুরু করলো বাগডোগরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি বন্ধ রেখে অ্যাসোসিয়েশনের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাগডোগরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ ভৌমিক বলেন, আমি আগেও বলেছি আমাদের 800 ডিমান্ড আছে, সেটা গত ডিসেম্বর মাস থেকে চলছে। আনলক ওয়ান যখন হয়েছিল, বড় সংগঠনরা আসছিল, তাদের সাথেও কথা হয়েছিল, তখন আমাদের এই ডিমান্ডগুলো ওদের ড্রাফটিংয়ে দিয়েছিলাম, তখন থেকেই চলতেছে, আজকে 6-7 মাস হয়ে গেছে। মেন মাং হচ্ছে ট্যাক্স এক্সেমশন আর ট্যাক্সের উপরে পেনাল্টি, কোভিড পিরিয়ডটাও আর যে ট্যাক্স এখন পেন্ডিং হয়েছে কারেন্টে তার উপরে পেনাল্টি। কারেন্ট পিরিয়ডের আমরা ট্যাক্স দিতে চাই, তাতে কোনো অসুবিধা নাই। দেখুন, সরকারকেও একটা রাজস্বের দরকার আছে, কোভিড পিরিয়ড থেকে একটা স্টেট যাচ্ছে, রাজস্ব গভর্নমেন্টের অধিকার আছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এক বছরে যা ট্যাক্স হয় তার আধা আপনি নিন, আধা আমাদের জন্য ছেড়ে দিন। আমি এক্সট্রা প্যাকেজ কিছু ডিমান্ড করতেছি না বা সংগঠনের তরফ থেকে এক্সট্রা কোনো ধরনের ভুল জিনিস আমরা চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে সরকার আধা ট্যাক্স নিক, আমরা 2 কোয়ার্টারে দিতে রাজি আছি, তার উপরে পেনাল্টি না নিক কারেন্টের উপরে, আর যেটা কোভিড পিরিয়ডে ছিল তারও টোটালি ওয়েভ অফ করুক আর পেনাল্টিটা না নিক। তার একটা কর্মসূচি আছে, খাকা তৈয়ার আছে, আরও সংগঠনের সাথে কথা হচ্ছে, আমি আগেও বলেছি, নাম তুলেও বলেছি, শিলিগুড়ি অ্যাজ এ স্টেডিয়াম আছে, শিলিগুড়ি বলতে না, পুরো নর্থ বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গলই বলতে পারেন, পুরো প্যান ইন্ডিয়াতেও বলতে পারেন, অ্যাজ এ স্টেডিয়াম আছে, এতোয়া আছে, ট্যাবের সাথেও কথা চলতেছে, আমাদের জয়গাঁও পার্টির সাথেও কথা চলতেছে, আমাদের সিকিম পার্টির সাথেও কথা চলতেছে, ব্যবস্থা একটা আসবে। আমরা একটু আজকে সন্ধ্যাবেলায় মিটিং আছে, আমাদের 3টা মিটিং অলরেডি আছে, আমরা দেখা যাক কতটা আগানো যায়। ওরা বরাবর নিয়মিত যোগাযোগে আছে, এটা কোনো ভুল কথা না, ওরা যোগাযোগে আছে, ওরা ব্যবস্থার উপরে নজর রাখছে, আমরা এই ব্যবস্থার উপরে নজর রাখছি। এখানে কোনো রকমের কোনো ধরনের আনলফুল অ্যাক্টিভিটি এখানে না হোক, এই জন্য আমরা সকাল থেকে এখানে আছি, খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে, শিলিগুড়ি থেকে অনেক লোকরা আসছে, তারা চলে গেছে, আবার শিলিগুড়ির লোক আসছে, আমরা চাচ্ছি পরিস্থিতি কোনো রকমভাবে খারাপ না হোক। সরকারের ইঙ্গিত এটা, আমাদের ইঙ্গিত এটা, নাই তো প্রশাসন নিজেরভাবে পুলিশ ব্যবস্থা করে রাখছে, ঠিক আছে, কিন্তু আমরা জানি ওই পুলিশের এখানে প্রয়োজন হবে না, কেন আমরা কোনো ধরনের ভুল কাজে যাব না। এই পরিস্থিতির জেরে অসুবিধায় পড়েন বিমানযাত্রী সহ স্থানীয় মানুষরা, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রমণিয়াম পি বলেন, ট্যাক্সি অ্যাসোসিয়েশনের এই ধর্মঘটের জেরে যাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়, তবে রাজ্য সরকারের তরফে NBSTC বাস পরিষেবা শুরু করা হয়েছে। नहीं, मैं तो दिल्ली से आया था, मुझे दार्जिलिंग में घूमने के लिए जाना था, सो अभी तो कोई टैक्सी मिल नहीं रही, अब यहाँ से फिर सिलीगुड़ी जाने के लिए बोल रहे हैं, वहाँ मोड़ पे, दार्जिलिंग मोड़ पे, और फिर वहाँ से कैब वैब मिलेगी, तो हड़ताल की वजह से दिक्कत तो हुई, अगर हड़ताल नहीं होती तो हमारे लिए टूरिज़्म हमारे लिए थोड़ा सा ईजी हो जाता ट्रैवल करना, और ये टूरिज़्म को डेफिनेटली अफेक्ट करता है, दैट इज़ व्हाट आई वांट टू से। अब समस्या तो होगी, बाहर जाने के बाद तो टैक्सी उक्सी का भाड़ा ज़्यादा बोलेंगे ये लोग, अब तो टैक्सी ही नहीं मिलेगा दिल्ली से, हम लोगों को तो जाना अभी पानी टंकी से जाना नेपाल।